জিন্স ফেব্রিক আমরা সবাই পড়ি, জিন্স ফেব্রিকের প্যান্ট জ্যাকেট। তো জিন্স ফেব্রিকের ডিজাইন করার জন্য, তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেসব কাজ করা হয় সেগুলোকে ইফেক্ট বলে। তো জিন্সের ইফেক্ট নিয়ে আজকে কথা বলবো, তোমাদেরকে দেখাবো। চলো আমরা দেখি জিন্সে কি কি ইফেক্ট ব্যবহার করা হয়। বেশ কয়েকটি ইফেক্ট ব্যবহৃত হয়, চলো আমরা এগুলো দেখি। অ্যাসিড ওয়াশিং, এসিড ওয়াশিং অনেক গুরুত্বপূর্ণ একটি ওয়াশিং ডেনিম ফেব্রিকের জন্য। এটা একটা মেশিনের ভিতর, এই যে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ক্লোরিন জাতীয় পদার্থ মেশিনে ছেটানো হয়, তারপর মেশিনটাকে বন্ধ করে ঘোরানো হয়। মেশিনের ভিতরে কতগুলো গুল গুল পাথর থাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখো মেশিন ঘোরাচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা পুরা মেশিনে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তারপরে কাপড় দেওয়া হবে, এই যে কাপড় দেওয়া হলো, কাপড় দেওয়ার পর আবার ঘোরানো হবে। ঘোরানোর ফলে ভেতরে যে পাথরগুলো আছে সেই পাথরগুলোর সাথে বিক্রিয়া হয়ে এটা আসলে ইয়ে করে। তো মোটামুটি 20 মিনিট ঘোরানো লাগে, কিন্তু 10 মিনিট পর পর চেক করা হয় কেমনটা করা হবে, ডিজাইন অনুযায়ী হচ্ছে কি না এটা দেখা হয়। 10 মিনিট পরে একটু কিছুক্ষণ পরপর ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয় ঠিক আছে কিনা। এই যে দেখো, ঘোরানোর পর কিন্তু ডেনিমটা ঠিক যতটুকু ডিজাইনার যেমন চেয়েছিল এরকমটা হয়েছে। আর এটা যখন হয়ে যায় তখন আরেকটা মেশিনের মাঝে ধোয়া হয়, ওয়াশিং মেশিনের মাঝে। এই যে দেখো, ধোয়ার জন্য পানিতে ধোয়া হচ্ছে। আর ওই সময়টায় মানে অপটিক্যাল ব্রাইটেনিং এবং সফেনার জাতীয় পদার্থ দেওয়া হয় কাপড়ের উজ্জ্বল্য বৃদ্ধি করার জন্য। হ্যাঁ, আর আলাদা এই মেশিনটা ধোয়ার ফলেই আসলে মূল ডিজাইনটা বের হয়ে আসে। এই যে দেখো, কাপড়টাকে ধোয়ার পর কি হয়েছে, ডিজাইনটা আসলে পানিতে ভেজা থাকায় বোঝা যাচ্ছে না, আমরা তোমাদেরকে দেখাবো শুকানোর পর কি হয়। এই যে দেখো, মানে এটা ভিজা অবস্থায় আছে আর কি, ভিজা অবস্থা থেকে শুকানোর পর কেমন হবে এটা দেখাচ্ছি, এরকম হয়ে যাবে। এসিড ওয়াশিংয়ের কাপড়গুলো এরকম হয়, দেখছো, খুবই চমৎকার একটা ডিজাইন হয় এসিড ওয়াশিংয়ের কাপড়। এসিড ওয়াশিংয়ের পরেই স্টোন ওয়াশিং নিয়ে কথা বলি। স্টোন ওয়াশিং আরও একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ডেনিমের জন্য একটি সিস্টেম। স্টোন ওয়াশিংয়ে পমিক নামে এক ধরনের পাথর ব্যবহার করা হয়। যে দেখো, পাথরগুলো সাদা, এগুলো অনেকটা ইটের ঝাওয়ার মতো। মেশিনের ভেতরে দেওয়া হয়, মেশিনের ভেতর দেখো দেওয়া হচ্ছে, এইটা কাপড় দেওয়া হচ্ছে। কাপড় দেওয়ার ফলে হবে কি, মেশিনে এটাকে ঘোরানো হবে। ঘোরানোর পর পাথরের সাথে কাপড় ঘষাকে খেয়ে কাপড়ের মাঝে এক ধরনের কাপড়টা রং চটা হয়ে যাবে এবং দেখতে একটা পুরাতন একটা ভাব চলে আসবে। এই যে দেখো, কাপড়গুলোকে বের করা হচ্ছে মেশিন থেকে। বের করার পর আবার কিন্তু এটা ওয়াশিংয়ে দেওয়া হয়, নতুন করে ধোয়া হয়, এবং সেই ওয়াশিংয়ের সময় সফেনিং এজেন্ট এবং ব্রাইটেনিং এজেন্ট ব্যবহার করা হয় কাপড়ের উজ্জ্বল্য বৃদ্ধি করার জন্য। দেখো, এই যে ধোয়া হচ্ছে এবং সফেনিং এজেন্ট দেওয়া হচ্ছে, ফাইনালি কাপড়টা এরকম হবে। দেখো, স্টোন ওয়াশের গার্মেন্টস কাপড়টা কেমন হয়। তারপর আসছে লেজার ট্রিটমেন্ট। লেজার ট্রিটমেন্ট হলো এক ধরনের আলোক রশ্মির মধ্য দিয়ে কাপড়কে পুড়ে ফেলা আর কি। আর এই ব্যাপারে কার্বন ডাই অক্সাইড লেজার ব্যবহার করা হয়। এই যে একটু খেয়াল করলে দেখবা যে কার্বন ডাই অক্সাইড জাতীয় মানে লেজার আসছে এবং কাপড়ের বিভিন্ন জায়গায় পুড়ে পুড়ে যাচ্ছে, রংটা পুড়ে যাচ্ছে। দেখো, প্যান্টে খুবই মজার, কিন্তু আগুন ধরে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এভাবে পুড়ে পুড়ে একটা ইফেক্ট তৈরি হয়, দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখো, এটা আরেকটা মেয়েদের ড্রেসে সাধারণত এই ধরনের ইয়ে হয়। এটা একটা স্থায়ী পদ্ধতি আর এটা একটা পরিবেশ বান্ধব পদ্ধতি, কারণ এখান থেকে ডাইংয়ের ফলে যেমন পরিবেশের এটা নোংরা হয়ে যায়, এই ব্যাপারগুলো এখানে হয় না। দেখো, একটু ভালো করে খেয়াল করে, গোলাপি রঙের একটা আলোক রশ্মি আসছে এবং নীল ডেনিমটাকে একটু হালকা করে দিচ্ছে, সাদাটে করে দিচ্ছে। এই সিস্টেমে আমরা কিন্তু মার্কেটে গেলে প্রায়ই এই ধরনের জিন্স ফেব্রিক আমরা দেখি। তোমরা আগে হয়তো বা জানতে না, আজকে জানলে, জানার পর এখন মার্কেটে গেলে কিন্তু হাতে নিলেই তোমরা এগুলো দেখতে পারবে। দেখো কি চমৎকারভাবে কাপড়টাকে মনে হচ্ছে যেন পুড়ে পুড়ে যাচ্ছে, ডেনিমের নীল রংটা পুড়ে হালকা একটা ডিজাইন হতে গিয়ে সাদা হয়ে যাচ্ছে। তারপর গ্রিন্ডিং এবং হ্যান্ড স্যান্ডিং নিয়ে একটু কথা বলি। দেখো, গ্রিন্ডিং হলো আমাদের প্যান্টের যে নিচের অংশটা থাকে, টপ বটম অংশটা কিংবা পকেটের অংশটা, এইখানে এই গ্রিন্ডিং পদ্ধতি ব্যবহার করা হয়। এটার ফলে হয় কি, কাপড়টাকে পুরাতন একটা ভাব নিয়ে আসে এবং নীল রংটাকে কিছুটা রিমুভ করে দেয়। রিমুভ করে দিলে এটাই গ্রিন্ডিং। এই যে দেখো, পকেটের এই পাশটা কেমন একটা ছেঁড়া ছেঁড়া ভাব আসছে বা রংটা একটু মরে মরে গেছে, এই কাজটা করা পদ্ধতিটাই গ্রিন্ডিং।
মেশিন গ্রিন্ডিংটা একটু দেখি, এটা হলো মেশিন গ্রিন্ডিং। দেখো মেশিনের মাধ্যমে গ্রিন্ডিং করা হচ্ছে, বিভিন্ন জায়গাগুলোকে মেশিনের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে। আর এটা হলো হ্যান্ড স্যান্ডিং। হ্যান্ড স্যান্ডিং হলো হাতে এক ধরনের মানে স্যান্ড বলতে বালু জাতীয়, কিন্তু এটা হলো স্যান্ড পেপার, যেমন শিরিশ কাগজ যেমন এরকম একটা পাথর জাতীয়, এটা দিয়ে ঘষে ঘষে কাপড়ের মাঝে ডিজাইন করা হয়। জিন্সের ডেনিমের বা জিন্সের নীল রংটাকে কিছুটা কমিয়ে দেওয়া হয়, এটা হলো হ্যান্ড স্যান্ডিং পদ্ধতি। আবার এটা অনেক সময় মেশিনের মাধ্যমেও করা হয়। মেশিনে একটু খেয়াল করলে দেখবা যে মেশিনে দেওয়ার পর ওই যে বেগুনি রঙের মতো স্যান্ড পেপারগুলো ঘষা দিয়ে কাপড়ের বিভিন্ন জায়গায় একটু দাগ করে ফেলে, এই দাগটাই পরবর্তীতে হয় বাতাস দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে মানে নষ্ট বা ছিঁড়ে যাওয়া ফেব্রিকগুলোকে। আরেকটি হলো ডেনিম হুইস্কারিং। ডেনিম হুইস্কারিংটা নিয়ে একটু কথা বলি। ডেনিম হুইস্কারিং হলো অনেকটা পেঁচিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, এটা এই সাধারণত কম কালারের বা হালকা কালারের ডেনিমগুলোতে ব্যবহৃত হয়। দেখো এক মানে পেঁচিয়ে তারপর এক ধরনের তাপ এবং চাপ দেওয়া হচ্ছে, তাপ এবং চাপের ফলে কাপড়টা কুচকে যায়, চমৎকার একটা ইফেক্ট চলে আসে। তোমরা এরকম প্যান্ট প্রায়ই পরো, কিন্তু হয়তো বা এতদিন জানতে না, আজকে বিষয়টা জানলে। এই কাজটা আবার এই পদ্ধতিতেও করা যায়। এই যে দেখো যে দাগগুলো তৈরি হয়েছিল ওইটা একটু বেশি দাগ থাকে, আর এখানে দাগ তৈরি হয় কিন্তু কুচকানো ভাবটা থাকে না। মাংকি ওয়াশ বা পিপি স্প্রে। মাংকি ওয়াশ বা পিপি স্প্রে হলো হালকা কালারের ডেনিম ফেব্রিকগুলোতে এটা ব্যবহার করা হয়। হালকা কালারের ডেনিম ফেব্রিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে করা হয়, আর এটাকে স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়। একটু খেয়াল করে দেখো, এই যে গোলাপি বা বেগুনি রঙের স্প্রেগুলো করা হচ্ছে ডেনিম ফেব্রিকে, করার ফলে এই কালারটা স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হবে। এবং এটাই মানে বর্তমান সময়ে যারা একটু ফ্যাশনেবল ছেলে মেয়ে তারা এই ধরনের ড্রেসগুলো পরে। ডেনিমের আরেকটি জনপ্রিয় হলো উজন ফেডিং। উজন ফেডিং হলো ইন্ডিগো কালার জিন্স বা ডেনিম কাপড়ে ব্যবহৃত হয়। এটা কাপড়কে ব্লিচিং করার মতো একটা পদ্ধতি। মেশিনের ভিতর কাপড় দেয়া হচ্ছে এবং ব্লিচিং করা হয়, যেভাবে এই ধরনের কেমিক্যাল দেওয়া হয়, যার ফলে কাপড়ের থেকে রংটা একটু উঠে যায়। দেখো আগে নীলাভ একটা কাপড় দেওয়া ছিল, কিন্তু কেমিক্যালের ফলে একটু কাপড়ের রংটা মড়া মড়া হয়ে গেছে। আর আছে এনজাইম ওয়াশ। আর এনজাইম ওয়াশটা চলো আমরা একটু দেখি। এনজাইম ওয়াশ পদ্ধতিতে কাপড়কে, এটা অনেকটা ব্লিচিং বা ওজন ফেডিংয়ের মতো, কাপড়কে এক মেশিনের ভিতর দেওয়া হয়, কেমিক্যাল সহ কাপড়গুলোকে মেশিনে দেওয়া হয়। এবং এখানে কম্পিউটারের একটা স্ক্রিনের মাঝে প্রথমে দেখানো হয় যে কী কী মাপে দেওয়া হবে, এটাই যে দেখো এখানে দেখানো হচ্ছে। আর এইখানে হলো কেমিক্যালগুলোকে মাপ অনুযায়ী মানে গুলা হচ্ছে আর কি, গুলে একটা ছোটো বালতিতে আলাদা পাত্রে রাখা হয়, বালতি জাতীয় পাত্রে। এইখান থেকেই কেমিক্যালগুলো ভিতরে যায় এবং কাপড়ের সাথে বিক্রিয়া বা প্রতিক্রিয়া করে কাপড়ের একটা এনজাইম ওয়াশের ইফেক্ট আসে। একটু দেখো কেমন হচ্ছে। এই যে কাপড়গুলোকে এনজাইম ওয়াশ দেওয়া হয়েছে, দেওয়ার পর কাপড়গুলো বের করার পরে কেমন হবে এটা একটু দেখো। এই যে দেখো ফাইনালি কাপড়টা এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো এনজাইম ওয়াশের ফলে একটু সফট একটা ভাব আসে কাপড়টার মাঝে, দেখতে খুবই সুন্দর হয়। এতক্ষণ যে ইফেক্টগুলো তোমাদেরকে দেখালাম, তোমরা জিন্সের প্যান্ট বা জ্যাকেট দেখলে কি বলতে পারবা না কোনটা কোন ইফেক্ট ব্যবহার করা হয়েছে? যদি তুমি এটা বলতে পারো তাহলে হবে কি, পরীক্ষার হলেও দেখতে পারবে, পাশাপাশি যখন জব সেক্টরে কাজ করতে যাবে, তোমার ফ্যাক্টরিতে যখন এই ধরনের কাজগুলো করা হবে, তখন তুমি যদি সেই কাজের সাথে যুক্ত থাকো, সহজে তোমার চাকরির ক্ষেত্রে সাফল্য আসবে এবং একজন ডিজাইনার হিসেবে নিজেকে আরো বেশি ভালো একটা জায়গায় উপনীত করতে পারবে। তো তোমাদের আগামী দিনগুলো ভালো হোক সেই প্রত্যাশা করি।